নমস্কার, ডেইলি বরাকের পর্দায় আপনারা দেখছেন বিশেষ সংবাদ। মহাশিবরাত্রি উপলক্ষে ভুবন তীর্থে আসা পুণ্যার্থীদের মধ্যে খিচুড়ি ও পানীয় জল বিতরণ করল বরাক ভ্যালি পাটনি পরিষদ। পরিষদের কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় ও গঙ্গানগর আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় রবিবার ভুবন তীর্থের কৃষ্ণপুর রোডের পাদদেশে পুণ্যার্থীদের মধ্যে খিচুড়ি ও পানীয় জল বিতরণ করা হয়। এদিন সকাল থেকে প্রায় 10,000 পুণ্যার্থীর মধ্যে খিচুড়ি ও পানীয় জল বণ্টন করা হয়েছে। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বরাক ভ্যালি পাটনি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অমলেন্দু দাসের মন্তব্য, নরসেবায় নারায়ণ সেবা, এই ভাবধারা নিয়ে ভুবন যাত্রীদের সেবায় সামান্য প্রয়াস নিয়েছে সংগঠন। তিনি ভুবন বাবার দর্শনে আসা সকল পুণ্যার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মঙ্গল কামনা করেন। এদিনের সেবা কার্যে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক মহিতুষ দাস, সহসভাপতি নিহার রঞ্জন দাস, শীতাংশু দাস, সাংগঠনিক সম্পাদক ব্রজেন্দ্র চন্দ্র দাস, ডক্টর সুরঞ্জন দাস, সঞ্জন পুরকায়স্ত, সহসম্পাদক নিহার রঞ্জন দাস, সদস্য কমলেশ দাস, বাবলু দাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। মহা শিবরাত্রি উপলক্ষে শ্রী শ্রী ভুবন বাবার পাহাড়ে তীর্থযাত্রীদের সমাগম, আর এই সমাগম স্থলে এই ভুবন পাহাড়ের পাদদেশে কৃষ্ণপুর গ্রামের এই স্থানে আমরা বরাক ভ্যালি পাটনি পরিষদের পক্ষ থেকে নরসেবায় নারায়ণ সেবা সেই চিন্তাধারা রেখে তীর্থযাত্রী তথা ভক্তগণ যারা সমাগম হচ্ছেন ভুবন পাহাড় দর্শন করে বাবাকে শ্রদ্ধা জানিয়ে, যারা দর্শন করে যাচ্ছে এবং আসছে তাদেরকে যাতে কিছু আপ্যায়ন করে ক্ষুধা নিবারণের জন্য এই খিচুড়ি ভোজনের ব্যবস্থা বরাক ভ্যালি পাটনি পরিষদের পক্ষ থেকে করা হয়েছে। আমরা সাথে পানীয় জলের ব্যবস্থা, আমরা অত্যন্ত আনন্দিত। বৃহৎ সংখ্যক ভক্তের সমাগম এবং এই স্থানে এসে এইভাবে খিচুড়ি ভোজন করে যাচ্ছেন, আমাদের আত্মতৃপ্তি হচ্ছে যে নরসেবাই মানে নারায়ণ সেবা সেই চিন্তাধারা রেখে বরাক ভ্যালি পাটনি পরিষদ এই কাজ করে যাচ্ছে।